ঝিনাইদহ জেলা আপনাদের আসতে কত সময় লাগছে? এখানে তেরো ঘন্টা সময় লাগছে। এখন আসছেন কবে আপনি এখানে? আপনার এখানে সর্বনিম্ন কত টাকা দামের গরু আছে? সর্বনিম্ন আপনার 1.5 লাখ টাকার গরু। 1.5 লাখ টাকা। সর্বোচ্চ? সর্বোচ্চ আপনার 3.5 লাখ। কোনটা হবে 3.5 লাখ? ওই যে একটা দাঁড়ায় আছে, ওই যে ওখানে শুয়ে আছে, ওই যে লালটা, লালটা আশা করছি আমরা ওই রকমই করছি, একটু কম, মানে এরকম ইচ্ছা, কিন্তু কমতে পারে, বেশি হবে। আশা কি করা যায় যে সবগুলো গরু বিক্রি করে বাড়িতে যাওয়া যাবে? আমার ইচ্ছা বিক্রি করার জন্য তো আসছি। হ্যাঁ অবশ্যই, এটা তো আশা নিয়ে আসছেন, মানে বাজারে যে পরিবেশ পরিস্থিতি, এতে কি ধরা যায় যে সবগুলো বিক্রি করা যাবে? আসলে আপনার বাজারের পরিস্থিতি তো কাল পরশু না হলে এরকম ভাবে বোঝা যাবে না, তো ক্রেতা লাভই নেই, গরু কেনে রাখবে কোথায়? সেটা মনে করেন এখনো সেরকম গা পাচ্ছে নাকি না জানি, আসছে আসছে দেখছে ছবি কাছে চলে যাচ্ছে। আরেকটা বিষয়, আপনি এই হাটে এর আগে আসছিলেন? আর না, এই প্রথম। এর আগে কোথায় নিয়ে গরু নিয়ে যেতেন? ধূপখোলা মাঠে, ওইখানে। আচ্ছা, তো এখন যে মহামারীর সময়ের মধ্যে সবকিছু মিলিয়ে আপনাদের মানে কি চিন্তা ভাবনার কেমন ভাব বুঝতেছেন আপনারা? না, মহামারী যখন বাসায় ছিলাম তখন মনে হচ্ছিল ঢাকায় এসে কি গরুর হাট লাগবে, কি লোকজন আসবে, কি, কিন্তু ঢাকায় আসার পরে অতটা এখানে মনে হইতেছে না। গরুগুলো কত বছর আপনি এখানে লালন পালন করা লাগছে? আমি গরু পুষছি, এই গরুগুলো 10 মাস। প্রতিদিন হাট বসে না, সপ্তাহে একদিন হাট, একদিন হাটে একটা করে কিনা হয় বা দুটো করে কিনা হয়। কজন আসছেন আপনারা এখানে এগুলো নিয়ে? এখানে আমরা আসছি আপনার 9 জন। 9 জন? মোটামুটি যাতায়াত ভালোই হয়েছে, খরচ পাতি নাকি? ভালো থাকবেন। হ্যাঁ, আর দোয়া রাখি যেন সবগুলো গরু বিক্রি করে বাড়িতে যেতে পারেন। জি জি, আল্লাহ হাফেজ।